শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। তো আজকে হচ্ছে আমার মেয়ের বান্ধবীর বাড়ির পুজোতে সবাই মিলে যাওয়া হয়েছে। তো পুজো টুজো হয়ে গেছে, আমি তারপরে গিয়েছি আর সবাই মিলে সব বন্ধুরা অনেক সাজু টুজু করেছে, শাড়ি টাড়ি পরেছে। তো বাইরে এসে ফটো তোলা হচ্ছে আর আমি বানাচ্ছি ভিডিও, তোমাদেরকে দেখাচ্ছি সব বন্ধুরা কীরকম সেজেছে আর সবাই কত আনন্দ করছে। তো এরই মধ্যে শ্রীকৃষ্ণের জন্মদিনের দুদিন আগে মানে আমার মেয়ের জন্মদিন ছিল, তো বাট জন্মদিন ওর বন্ধুরা সেলিব্রেট করেনি, তো সেলিব্রেট করার সুযোগ হয়নি, তাই জন্যে এই একই সময় সবাই এসেছে এখানে। তো হঠাৎ করে দেখলাম কেক টেক নিয়ে চলে এসেছে, মেয়ের ছোট্ট বেঁধে বাইরে নিয়ে চলে এসেছে, আমিও বুঝতে পারছিলাম না, তারপরে বুঝলাম। তো এখন কেক কাটা হচ্ছে, মেয়েকে সারপ্রাইজ দিল যে এখানে জন্মাষ্টমীর দিনে ওর বার্থডে সেলিব্রেট করা হলো, কৃষ্ণের জন্মদিনের সঙ্গে ওর জন্মদিন। তো খুব এক্সাইটেড, আমিও ভিডিও করে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো প্রত্যেক বান্ধবীরই বার্থডেতে এরকমভাবে কোনো কারোর বাড়িতে হয়, কারোর আবার গঙ্গার ধারে গিয়ে কেক টেক কেটে সেলিব্রেট করা হয়, অনেক কিছু ব্যাপার। তো এটা এইভাবে হলো, তো দেখো ওরা কত আনন্দ করছে, তোমাদেরকে একটু শেয়ার করলাম, তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সব বন্ধুরা মিলে একসঙ্গে সবাই এক জায়গায় গিয়ে আমার মেয়ের বার্থডে সেলিব্রেট করলো, সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো খুব আনন্দ পেয়েছে, সারপ্রাইজ তো হয়ে গেছে যে সবাই একসঙ্গে, এইভাবে তো পাওয়া যায় না, একটা অনুষ্ঠানে সবাই এসেছে, তো মেয়েকে বার্থডে উইশ করলো, কেক কাটলো, সবাই মিলে খুব হ্যাপি, খুব আনন্দ করলো সারাদিনটা। আমিও খুব খুশি আমার মেয়েকে এতটা সবাই ভালোবাসে ফ্রেন্ডসরা। Oh, my God.
মেয়ে তো আগের দিন গিয়েছিল আর আমি গেলাম জন্মাষ্টমীর দিন, তো ডেটটা দুটোর সময়, দুটো আড়াইটা যাই হোক হবে। তো সবাই মিলে এত আনন্দ করেছে, আমি যাওয়ার পরেও অনেক আনন্দ হয়েছে, তো সব আনন্দই করেছে, কিন্তু সবটা ভিডিও করা হয়নি। তো এখন চলে এসেছে, কেক কাটছে, সবাইকে কেক কেটে দিতে বলছে। তো দেখো মেয়েই কেক কেটে দিচ্ছে আর সবাই মিলে কেক দেবে সবাইকে, তা বসে আছে। তো চলো কেক টেক খাওয়া দাওয়া করে এবার সবাই বাড়ি যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা বাই, সবাই বলো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।